মোহিনীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল নাকি? হ্যাঁ। ও, এই ব্যাপার। কিন্তু মোহিনী তো আমায় কিছু বলেনি। কিছু চলছে নাকি? না না না, খুলবেন না, খুলবেন না আপনি, প্লিজ খুলবেন না। মোহিনী, আই লাভ ইউ। দেখ দেখ কি সুন্দর পেইন্টিংটা, পিছনে পাহাড়, সামনে নদী। যা বাবা, এর আবার কোথায় পাহাড় নদী দেখলি? এ তো একটা বেকাচোরা বাড়ি, এক্ষুনি ভেঙে পড়বে। দূর, তুই ওসব বুঝবি না। এ হলো আমার স্বপ্নের বাসা। আচ্ছা, আর্টিস্ট রমেন বোস কি করে জানলো বলতো আমার স্বপ্নের কথা? তাহলে কিনে নে, শোবার ঘরের বিছানার সামনে সুন্দর করে টানিয়ে রাখবি, আর রোজ রোজ স্বপ্ন দেখবি। সর্বনাশ! কি রে? চুরমার! কি স্বপ্ন? 1,500! চল চল পালাই। এ চন্দন শোন, ওই লাল স্কার্ট পরা মেয়েটাকে ওই ছবিটা ভালো করে প্যাক করে আমার নাম করে গিফট করে দিস। আমি একটু বেরোচ্ছি, কাজ আছে, এদিকটা সামনে নিস। হ্যাঁ আচ্ছা। খুব সুন্দর এক্সিবিশন, সত্যি দারুণ সুন্দর আছে। এক্সকিউজ মি, এটা আপনার? আমার? আমি তো কিছু কিনিনি। হ্যাঁ, আপনাকে তো দিতে বললেন রমেন বাবু। আমাকে? ঠিক জানেন তো, উনি তো আপনাকেই দেখিয়ে দিলেন। ও, কি কাণ্ড! কাণ্ড আবার কি? ভদ্রলোক নিশ্চয়ই তোর কথা শুনেছেন। ছি 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 ছি, যা থ্যাঙ্কস দিয়া যা। বাহ, এমন একটা জিনিস দিল, তুই থ্যাঙ্কস দিবি না? বলছিস, তাহলে তুইও চল। কোথায় যাবেন আপনি? কাকে থ্যাঙ্কস দেবেন? উনি তো এইমাত্র বেরিয়ে গেলেন। তাহলে কাল দেখা হতে পারে। হ্যাঁ, যে কদিন এক্সিবিশন আছে উনি আসবেন। চলি তাহলে, কাল এসে ভালো করে ধন্যবাদটা জানানো যাবে, বল। চল। ভাবনা তো যেন মরক লেগেছে, আজকাল নতুন করে কেউ ভাব দেও সেকিন। ঠিকই বলেছো, এই রমেন বোস কি দেখো না, কি সব ছবি আঁকতে শুরু করেছে, না মাথা না মুন্ডু। এই ছবি সোজা করে দেখালো, যা উল্টো করে দেখালো, তাই দেখছিলাম আর কি, উল্টো করে যদি কিছু বোঝা যায়। চাকে না, মাথা মুন্ডু কিছুই বোঝা যায় না। ওদের কথায় চটে গেছেন মনে হচ্ছে। মানে কি যে হয়েছে আজকাল ওই রমেন বোসের, কিছুই বোঝা যায় না। সেটা তাকে জিজ্ঞেস করলেই পারেন। হ্যাঁ, সেটাই তো করছিলাম। রমেনদা, টাইম হয়ে গেছে, চলে যাচ্ছে। আপনি আপনি রমেন বোস? কেন আমি রমেন বোস হতে পারি না? না, আমি ভাবছিলাম সাদা চুল, সাদা দাড়ি, খালি পা। আমার ছবি নিশ্চয়ই আপনার ঘরে জায়গা পেয়েছে। দেখবেন ওটাকে আবার উল্টো করে রাখবেন না। ছি, কি যে বলছেন। কাল কিন্তু আপনার বান্ধবীর এই ছবিটা পছন্দ হয়নি। যদি আমার বান্ধবীর ছবিটা পছন্দ হতো, তাহলে আমাদের দুজনের মধ্যে ছবিটা আপনি কাকে দিতেন? এর উত্তরটা আপনাকে আমি পরে দেব। এখন আপনার কথা কিছু জানা হলো না। আমার নাম মোহিনী, মোহিনী আচার্য। মাঝে মাঝে স্টেজে কাজ করি। ও, এই জন্য আপনার মুখটা একটু আমার পরিচিত লাগছে। আপনি থাকেন কোথায়? আপনি? আমার বাড়ি তো এই কালীচকের মোড়ে। ও, আমি আরো ওদিকে থাকি, চলুন আপনাকে নামিয়ে দেবো। চলুন। চলো, এই যে
জিতেন, এটা কি হচ্ছে? কি আবার হবে? আমি বারণ করা সত্ত্বেও তুমি রিক্সা নিয়ে বেরিয়েছিলে কেন? কাজ ছিল। জিতেন, কি কাজ আমি জানি, কতগুলো বাজে লোকের সঙ্গে মিশে বাজে ধান্দা করে নবাব হওয়ার চেষ্টা। শোনো, আমি তো বলে দিচ্ছি, ওসব চরস গাঁজা নিয়ে আমার রিক্সা ব্যবহার করা চলবে না। আমি লোক নিয়ে যাই, তারা কি নিয়ে যাচ্ছে আসছে তার খোঁজে আমার দরকার নেই। দরকার আছে। শোনো, শান্তি যদি থাকতে চাও নিজে ভালো মন্দ বোঝার চেষ্টা করো, কোনোদিন আমার রিক্সা ব্যবহার করবে না। আমিও বলে দিলাম, ওই লর্ড শর্মাকে রিক্সা আর আমি ছোবো না। কিছুদিনের মধ্যে আমার ঘরের সামনে আমার নিজের একটা স্কুটার যদি না আনতে পারি তখন বলো। মা খাবার নিয়ে বসে আছে, হারাম জাদা স্কুটার দেখাচ্ছে। দাঁড়ো, আমার বাড়িটা ওই গলির ডান দিকে, চলে। চলো। আপনি? আমি মোহিনীর বান্ধবী, আমরা একসঙ্গে অভিনয় করি। মোহিনী কোথায়? কেন, মোহিনীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল নাকি? হ্যাঁ। ও, এই ব্যাপার। কিন্তু মোহিনী তো আমায় কিছু বলেনি। চিঠিটা কাইন্ডলি মোহিনীকে দিয়ে দেবেন তো। না না না, খুলবেন না, খুলবেন না, আপনি প্লিজ খুলবেন না। মোহিনী, আই লাভ ইউ। এই তুমি কে? তুমি তো এখানে থাকো না, এ তো এখানকার লোকই নয়। এ ভাই, তুমি কে, কোথায় থাকো? এ পাড়ায় তোমায় লিডারি করতে কে পাঠিয়েছে? কি বলছেন মদন বাবু, ও তো এই পাড়ায় থাকে, খুব ভালো ছেলে। মদন বাবু, তুমি জানো না, এই বস্তির সবাইকে আমি চিনি, এরা আমার ভোটার তো। সত্যি বলো তো, তুমি কে? আমি যেই হই না কেন, এরা যে নিজেদের ভালোর জন্য ফাটিখানাটা ভেঙে দিয়েছে, জুয়ার আড্ডা বন্ধ করে দিয়েছে, সেটা তো অন্যায় নয়? দেখুন বদ্রীবাবু, আপনার এলাকায় আপনার কি ইজ্জত? ন্যায় অন্যায় শিখতে হচ্ছে ওই ছোঁড়ার কাছ থেকে আপনাকে। কোথায় ছিলে এতদিন? যেমন ইয়া পুলিশকে ডান্ডে খাতে থে, সড়ক পে ঠোকরে খাতে থে। আমি না থাকলে তো বলো না মদন বাবু, বলো, চুপ কেন? চুপ করে আছো কেন, বলো। এ তো সবাই জানে, এ আমার নতুন করে বলার কি আছে? এই যে ইললিগ্যাল ইলেকট্রিক কানেকশন পাচ্ছ, সেটা কার জন্য? বদ্রীবাবুর জন্য। এই যে কর্পোরেশনের পাইপ থেকে তোমরা ইললিগ্যাল জলটা পাচ্ছ, সেটা কার জন্য? সেই বদ্রীবাবুর জন্য। এই যে ঝোপড়াপট্টিতে তোমরা ক্যাট হয়ে বসে আছো, আর সেটাকে বেদখল করালো কে? সেই বদ্রীবাবু। আপনারা আপনারা আমাদের জন্য এত করেছেন, শুধু একটা অনুরোধ স্যার, দেখবেন এই মদের ভাটিখানাটা আর জুয়ার আড্ডা আর যেন শুরু না হয়। শুনুন বদ্রীবাবু কি সব বলছে, শুনুন, বলছে ভাটিখানাটা চিরকালের মতো বন্ধ করে দিতে। শালা পাগল না হলে এভাবে কেউ কথা বলে? আমার এলাকায় সব শান্তি, শান্তি, শান্তি রাখো, শান্তি রাখো। আমি আমি তোমাদের সঙ্গে আছি, শান্তি রাখো, শান্তি রাখো, শান্তি, শান্তি, শান্তি। জয় জয় মদন বাবুর জয়, জয় জয় ভানু বাবুর জয়। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।